আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে এবার বীরভূমের পাড়ুইয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হলো তৃণমূলের একাংশ। আমরা 26 ইলেকশনে মানুষের কাছে যেতে পারবো না, এইভাবে আমাদের যত সার্ভে আছে সমস্ত লোক বাড়িপাক, এইটুকু আবেদন। আর যদি প্রিয়জন যদি প্রিয়জনের কথা বলেন, আমাদের দিদিকে প্রতিশ্রুতি দিয়েছে, আর কি প্রতিশ্রুতি কোথায় যাচ্ছে? আমি দিদিকে করজোরে মিনতি করছি, দিদি এইভাবে আমাদের সঙ্গে ভাতাবাজি করবেন না। আমরা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা আপনাকে ভোটে দিতাই, আমরা আপনার পাশে আছি। মঙ্গলডিহি গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা। আবাস সমীক্ষার কাজ অসমাপ্ত রেখে ফিরতে হলো তাদের। বিক্ষোভকারীদের অভিযোগ, সমীক্ষার নামে আবাস তালিকা থেকে যোগ্য প্রাপকদের বদলে নাম ঢোকানো হচ্ছে এলাকার বিত্তবানদের। তৃণমূল পরিচালিত মঙ্গলডিহি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ তুলে অসন্তোষ উগড়ে দিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। যদিও আবাস তালিকায় গড়মিলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান মর্জিনা বিবি। সরকারি গাইডলাইন মেনে চূড়ান্ত সমীক্ষা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। আমরা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা আপনাকে ভোটে দিতাই, আমরা আপনার পাশে আছি। যারা গৃহহীন তারাই বাড়ি পাবে, এবং সেখানে সেইটাই সার্ভে হচ্ছে। এই সার্ভেটার উদ্দেশ্যটা কি? যে যার পাকা বাড়ি আছে তার যদি কোনো ক্ষেত্রে বিপিএল কার্ড থাকে, একটা সার্ভে সময় বিগত দিনে হয়েছে বামপন্ডে যমুনা থেকে, সেই জায়গাগুলোতে ইনকোয়ারি হচ্ছে, ইনকোয়ারির ভিত্তিতে যারা আসল গৃহহীন তারাই বাড়ি পাবে। এখানে কারু ভাবার কোনো কারণ নেই যে যদি কেউ বলে থাকে তারে বলতে হবে এটা রাজনীতি করা হচ্ছে। আমাদের জেলায় আমরা এটুকু বলতে পারি যে সঠিক পদ্ধতিতেই প্রশাসন সেই কাজটা করছে, এবং প্রশাসন যার জন্যই তো বাড়িতে বাড়িতে যাচ্ছে। এখানে তো বিক্ষোভের কিছু নেই, এখানে তো কারো যদি পাকা বাড়ি থাকে, আমার যদি পাকা বাড়ি থাকে, আমি যদি আমার নাম থাকে, সে নাম কাটা যাবে। গোটা গ্রাম কালেকশন করে একটা মেয়ে নারী মানুষকে কালেকশন করে বাড়ি করে দিয়েছে, তাহলে সেই বাড়ি পাবে না? আমরা 26 ইলেকশনে মানুষের কাছে যেতে পারবো না, এইভাবে আমাদের যত সার্ভে আছে সমস্ত লোক বাড়ি পাক, এইটুকু আমার আবেদন। আর যদি প্রিয়জন যদি প্রিয়জনের কথা বলেন, আমাদের দিদিকে প্রতিশ্রুতি দিয়েছে, আর কি প্রতিশ্রুতি কোথায় যাচ্ছে? আমি দিদিকে করজোরে মিনতি করছি, দিদি এইভাবে আমাদের সঙ্গে ভাতাবাজি করবেন না। আমরা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা আপনাকে ভোটে দিতাই, আমরা আপনার পাশে আছি।